হ্যালো স্টুডেন্ট সকলকে জিআই সায়েন্স ক্লাসে স্বাগতম আমি পার্ট ওয়ানে ষোলো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে পার্ট টু আজকে সতেরো থেকে এমসিকিউ এবং ভেরি শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নগুলো আগে দেখে নাও দেখো তোমরা করতে পারো কি না তারপরে আমি উত্তর করে দেব যে আয়োনাইজেশন শক্তির সঠিক ক্রমটা হলো এ দেখো লিথিয়াম লেস দ্যান কার্বন লেস দ্যান বোরন লেস দ্যান নাইট্রোজেন বি দেখো লিথিয়াম লেস দ্যান হচ্ছে বরণ লেস দ্যান কার্বন লেস দ্যান নাইট্রোজেন তারপরে সি নাইট্রোজেন লেস দ্যান কার্বন লেস দ্যান বোরন লেস দ্যান হচ্ছে লিথিয়াম পরের দেখো মুদ্রা গুলির পর্যায় কি সারণীতে অবস্থান হলো এক নম্বর শ্রেণীতে বারো নম্বর শ্রেণীতে চৌদ্দ নম্বর শ্রেণীতে এগারো নম্বর শ্রেণীতে কোনটা সঠিক উত্তর হবে তোমরা ভাবো দেখো উত্তরটা করতে পারো কি না তারপর পরের প্রশ্নটা দেখো যে সর্বাধিক ত্বরিত ঋণাত্মক মৌলটি হলো ক্লোরিন ফ্লোরিন বোরন আয়োডিন তারপরে দেখো যে একের কুড়িটা দেখো যে মৌলগুলির মৌলের কোন ধর্মটি পর্যাবৃত্ত ধর্ম নয় ধাতব ধর্ম জারণ ধর্ম তেজস্কিরতা তরিত ঋণার্থ তো এগুলো তো এমসিকিউ তারপরে তোমাদের পরে যে প্রশ্নগুলো আসছে অর্থাৎ একুশ নম্বরে যে প্রশ্নটা থাকে এমসিকিউ থাকে চোদ্দো নম্বর আট মার হচ্ছে কি একুশ নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অতি সংক্ষিপ্ত ভেরি শর্ট কোন মৌলটিকে দুষ্ট মৌল বলে সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন হচ্ছে কি শ্রেণীতে যে অবস্থান করে তরল হ্যালোজেন মৌলটির নাম লেখো তাহলে দেখো উত্তর প্রশ্নগুলো ফের দেখে নাও দেখো তোমরা উত্তরগুলো ঠিকমতো করতে পারো কি না তারপরে আমি উত্তর করে দিচ্ছি উত্তরগুলো প্রশ্নগুলো দেখেছ উত্তরগুলো নিয়ে একটু ভাবো তারপর দেখো এবার আমরা উত্তরে চলে আসছি দেখো আয়োনাইজেশান হচ্ছে কি শক্তির সঠিক হচ্ছে কি ক্রমটি কোনটা সঠিক হচ্ছে কি দেখো আয়োনাইজেশান হচ্ছে কি শক্তির সঠিক হচ্ছে কি ক্রম এখানে সঠিক ক্রমটা হলো লিথিয়াম বোরন কার্বন এবং নাইট্রোজেন দেখো এরা দুই নম্বর হচ্ছে কি পর্যায়ে অবস্থিত দুই নম্বর পর্যায়ে কী কী আছে লিথিয়াম আছে বেরেলিয়াম আছে কার্বন আছে বোরোন আছে নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এখানে বেরিলিয়াম নেই তাহলে এখানে এরা হলে পর্যায়ে বরাবর সাজাও আর এদের প্রমাণ ক্রমাঙ্কটা অবশ্যই তোমাদের জানতে হবে যেমন লিথিয়াম হচ্ছে কি তিন বেরেলিয়াম তো নেই বোরনের হচ্ছে কি পাঁচ কার্বনের ছয় নাইট্রোজেনের সাত এবং পরপর এভাবে সাজিয়ে নাও তাহলে দেখা যাচ্ছে যে দুই নম্বর পর্যায়ের মৌল এরা হলো দুই নম্বর পর্যায়ের হচ্ছে কি মৌল কোনো নির্দিষ্ট পর্যায়ে ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে আয়োনাইজেশন শক্তি বাড়তে থাকে সুতরাং বি হল সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যে মুদ্রা ধাতুগুলির পর্যায় সারণীতে অবস্থান হল এক নম্বর এটা উত্তরটা হবে এগারো নম্বর শ্রেণীতে মুদ্রা ধাতুগুলি যে পর্যায় সারণীতের অবস্থান এগারো নম্বর শ্রেণী তাহলে এটা হলো উত্তরটা হলো এগারো নম্বর হচ্ছে কি শ্রেণীতে মুদ্রা ধাতুগুলোর অবস্থান সর্বাধিক ত্বরিত ঋণাত্মক মৌলটি হল দেখো কলোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এবার এরা কিন্তু সতেরো নম্বর পালিশিকের শ্রেণী হচ্ছে কি মৌল এবং এরা হ্যালোজেন মৌল এবং হচ্ছে কি শ্রেণী হচ্ছে কে বরাবর অর্থাৎ উপর থেকে নিচে শ্রেণী হচ্ছে কে বরাবর উপর থেকে এলে নিচের দিকে পরমাণু হচ্ছে ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ঋণার্থকতা কমতে থাকে তাহলে হচ্ছে কি ক্রম হ্রাসমান হয় ক্রম হ্রাসমান হয় তাহলে এখানে সব থেকে যে ত্বরিত ঋণার্থক মৌলটি হল ফ্লোরিং পরে দেখো মৌলের কোন ধর্মটি পর্যাবৃত্ত ধর্ম নয় আমি আগেও আলোচনা করেছি যে ধাতব ধর্ম তো এটা পর্যবৃত্ত ধর্ম জারুণ ধর্মটাও পর্যাবৃত্ত ধর্ম এবারই তরিত ঋণার্থকতাও পর্যাবৃত্ত ধর্ম তেজস্ক্রিয়তা এবার হচ্ছে কি পর্যায়গত ধর্ম নয় তাহলে হচ্ছে কি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি হবে হচ্ছে কি সঠিক অ্যান্সার সি হবে সঠিক হ্যাঁ দেখো সি হবে সঠিক অ্যান্সার সেটা হবে সঠিক অ্যান্সার এবার দেখো পর্যায় সারণীতে তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্ম নয় এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও তাহলে কোন মৌলটিকে দুষ্ট মৌল বলে এটা সবাই জানো তোমরাও জানো হাইড্রোজেন সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি পটাশিয়াম পাশে ব্র্যাকেটের মধ্যে সংকেতটা দিয়ে দেবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কোন শ্রেণীতে অবস্থান করে দুই নম্বর শ্রেণী প্রথম শ্রেণীতে যায় তুমি ক্ষারীয় ধাতু আর দ্বিতীয় নাম্বার দ্বিতীয়টা হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ দুই নম্বর শ্রেণীর তা থাকে তরল হ্যালোজেন মৌলটির নাম হলো দেখো তরল কঠিন হ্যালোজেন তো আয়োডিন আর তরল হচ্ছে কি হ্যালোজেন হচ্ছে কি ব্রোমিন আর গ্যাসীয় হ্যালোজেন কোনগুলা বলো তো যে ফ্লোরিন ক্লোরিন এগুলো হচ্ছে কি গ্যাসীয় পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্ন দেখো যে দেখো পরিবর্তনশীল পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো দেখো পরিবর্তনশীল যোজ্যতা মানে ইক এবং আস তোমরা তো আগেই শুনেছ জানো সুতরাং হচ্ছে কি যে এদের হচ্ছে কি যে যোজ্যতার হচ্ছে কি পরিবর্তন হয় কখনো দুই কখনো হচ্ছে কি তিন সুতরাং পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কপার ও আয়রনের মধ্যে একটি তেজস্ক্রিয় শূন্যযোজি মৌলের নাম তেজস্ক্রিয় হতে হবে আবার শূন্যযোজিও হতে হবে তেজস্ক্রিয় একটি তেজস্ক্রিয় শূন্যযোজি মৌলের নাম হলো রেডন এটা হচ্ছে রেডন তো নোবেল গ্যাস নিশ্চয় তোমরা জানো এরা হলো শূন্যযোজি এদের যোজ্যতা নেই অর্থাৎ সর্ববৈস্ত কক্ষে এদের ইলেকট্রন থাকে আটটা এরা হচ্ছে কি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না হ্যাঁ আচ্ছা সবচেয়ে হালকা ধাতুটার নাম লেখো লিথিয়াম লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা হচ্ছে ধাতু পরমাণুর আকার বৃদ্ধির হচ্ছে কি ক্রম পরমাণুর আকার বৃদ্ধি অর্থাৎ হচ্ছে কি যদি বাম থেকে পর্যায় বরাবর বাম থেকে হচ্ছে কি ডান দিকে তো জানোই কিন্তু এটা কিন্তু তা নয় এটা হচ্ছে কি শ্রেণী বরাবর এক নম্বর হচ্ছে কি শ্রেণী এক নম্বর শ্রেণী কী আছে প্রথমে হাইড্রোজেন তারপরে হচ্ছে কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সুতরাং হচ্ছে কি এদের যে ওপর থেকে অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নেমে এলে তাদের পরমাণুর ব্যাসার্ধ বাড়তে থাকে সুতরাং হচ্ছে কি হাইড্রোজেন হাইড্রোজেনের থেকে বেশি লিথিয়াম লিথিয়ামের থেকে বেশি সোডিয়াম সোডিয়ামের থেকে বেশি হচ্ছে কি পটাশিয়াম এটা হবে সঠিক উত্তর অর্থাৎ হাইড্রোজেন লেস দ্যান লিথিয়াম লেস দ্যান সোডিয়াম লেস দ্যান পটাশিয়াম দেখো উনিশ নম্বর হচ্ছে কি প্রশ্নটার উত্তরটা দেখো উনিশ নম্বর হচ্ছে কি প্রশ্নের উত্তরটা একটু জায়গাটা অভাব অর্থাৎ স্পেস নেই তাহলে দেখো কী বলেছে দেখ উনিশ নম্বর হারাসমান আয়োনেজেশান শক্তির শক্তি অনুযায়ী সাজাও অর্থাৎ শক্তি যে কমে যাচ্ছে কমতে হবে তোমায় আচ্ছা কি হলো এবার যে পর্যায় বরাবর যদি হচ্ছে কি আমরা বাম থেকে ডান দিকে যাই অনেকবারই বলেছি কোনো হচ্ছে কি দেখো কোনো নির্দিষ্ট পর্যায়ে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে যে আয়োনেজেশন শক্তি হচ্ছে কি বাড়তে হচ্ছে কি থাকে তুমি যেভাবে হোক সেভাবে হচ্ছে সাজাও যেমন ধরো আয়নাইজেশন শক্তি যে এটা সোডিয়াম সোডিয়াম তা সোডিয়াম হচ্ছে কি তিন নম্বর পর্যায়ের তিন নম্বর হচ্ছে কি এক নম্বর শ্রেণির তিন নম্বর হচ্ছে কি পর্যায়ে আছে এবং হচ্ছে কি সোডিয়াম সোডিয়ামের থেকে সোডিয়াম লেস দেন ম্যাগনিশিয়াম অর্থাৎ হচ্ছে কি সোডিয়ামটা ম্যাগনেশিয়ামের থেকে ব্যাসার্ধ কম অর্থাৎ সোডিয়াম লেস দ্যান ম্যাগনেশিয়াম লেস দ্যান অ্যালুমিনিয়াম লেস দ্যান হচ্ছে কি ক্লোরিন অর্থাৎ ক্লোরিনের ব্যাসার্ধ সবথেকে সব থেকে হচ্ছে কি ব্যাসার্ধ সব থেকে হচ্ছে কম তুমি অন্যভাবেও সাজাতে পারো যে ক্লোরিনটাকে প্রথম ধরলে ক্লোরিন হচ্ছে গ্যাটার দেন হ্যাঁ হচ্ছে কি গ্যাটার দেন অ্যালুমিনিয়াম অ্যালুমিয়াম গ্যাটার দেন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম গ্যাটার দেন হচ্ছে কি সোডিয়াম অর্থাৎ এখানে ক্লোরিনটা বড় বোঝাচ্ছে ক্লোরিন অ্যালুমিনিয়ামের থেকে বড়ো অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ ম্যাগনেশিয়ামের থেকে বেশি ম্যাগনেশিয়ামের ব্যাসার্ধ সোডিয়ামের থেকে হচ্ছে কি বেশি তাহলে যেভাবেই হচ্ছে কি সাজাও এভাবেও সাজাতে পারো এভাবেও সাজাতে পারো এবার দেখো কুড়ি নম্বর প্রশ্নটা ক্রমহারাসমান বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও তা এগুলো কি দেখো মৌলট দেখো অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে কি সিলিকন তারপর সোডিয়াম ম্যাগনেশিয়াম এটা পর্যায়গত বলতো দেখি কোনো পর্যায়ে বরাবর ওর বাম থেকে ডান দিকে হচ্ছে কি ডান দিকের মৌলগুলির বিজারণ ধর্ম হ্রাস পায় বিজারণ ধর্ম ক্ষমতার অনুযায়ী সাজাও তাহলে হচ্ছে কি জারণ ধর্ম বাড়ে এবং বিজারণ ধর্ম হচ্ছে কি কমে যায় তাহলে সেই অনুযায়ী সাজাও দেখো কি হয় তাহলে এলাকি ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়ামের সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন অর্থাৎ হচ্ছে সোডিয়ামের এগারো পরমাণু ক্রমাঙ্ক ম্যাগনেসিয়ামের বারো অ্যালুমিনিয়ামের তেরো সিলিকনের চোদ্দো সুতরাং তো এগুলো বোঝা খুবই সোজা অর্থাৎ সোডিয়াম সোডিয়ামের থেকে বেশিকে সোডিয়াম গ্যাটার দ্যান ম্যাগনেশিয়াম অর্থাৎ ম্যাগনেশিয়ামের থেকে ম্যাগনেশিয়ামের থেকে সোডিয়ামের বিচারণ ক্ষমতা হচ্ছে কে বেশি অর্থাৎ এরা ইলেকট্রনের চিকিৎ ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয় সোডিয়ামের থেকে সোডিয়াম গ্যাটার দ্যান ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম গ্যাটার দেন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম গ্যাটার দাম সিলিকন কোনো পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে তাহলে মৌলগুলির বিজারণ ধর্ম হ্রাস পায় এবার নিশ্চয় ব্যাপারটা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো